আমি মিস্টার ঋতিক টমটমা টমটম খবর ফসায়ত হোসে কাদাখালীর নদীর কুনার থেকে খবরের সময় রাত ২১টা ৮৫ মিনিটের খবর শুনতে পাচ্ছেন এই বাংলার স্যালারি প্রথম আমরা খবর জানাবো কাদাখালীর ব্রিজের কুনার সেই ঘটনাটি সম্পর্কে আজ কাদাখালী ব্রিজের কুনায় দিয়ে একটি বাড়ির মহিলা যাইতেছিল তারপর মহিলার উপর দিয়ে একটি বাড়ি মাছ যাইতেছিল কিন্তু মহিলার উনার ধাক্কা খেয়ে বাড়ি মাছের ৩৬টি দাঁত ভেঙে জায়গায় পড়ে যায় বাড়ি মাছ তার দুঃখ প্রকাশ করলো সরকারের কাছে সরকার তার ৩৬টি দাঁতের বিনিময়ে তাকে ৩৬ কোটি টাকা পুরস্কৃত দিল এখন আমরা দ্বিতীয় খবরটা বলতে যাচ্ছি দ্বিতীয় খবরটা হলো কালকে মূল্যবাইয়ের পুকুরে আগুন লেগে পানি সব পুড়ে চাই কিন্তু মাছদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি গতকাল আমাদের কাটাখালীর গ্রামে আগুন লেগে গিয়েছিল আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস জানালো তারা আগুন নিয়ন্ত্রণ করার জন্য ২ বস্তা পেট্রোল ও ১ বস্তা কেরোসিন নিয়ে আইতাসবে সব তৃতীয় খবর গ্রাম বরফে গরম হয়ে গেল এখন আমরা ঘটনাস্থলে যাব ঘটনাস্থলে আছেন মিস্টার রাশেদ হোসেন বর্বরা এখন রাশেদ আসস এই রাশেদ আসস আরে রাশেদ আসস তি এখন পরে কিন্তু মুরাবিয়া ফিতাইম বর্বরা ফোর গ্রামে গিয়া কি বর্বরা হয়ে গেছিস গা আই আই কুদ্দিস আই মনে আমি গেরামের লোকের লোকেদের জিজ্ঞেস করেছিলাম এই ঘটনাটি কিভাবে ঘটছিল এই ঘটনাটি ঘটছিল কারণ বর্বরাপুর গ্রামে একটা দোকানে ওয়ার্ডন ফ্রিজ খোলা ছিল সেই কারণে বর্বরাপুর গ্রামে সেই ওয়ার্ডনের ফ্রিজের বরফ সব জমে গিয়ে গ্রামের সব গড় হয়ে গেল গরম এই মুহূর্তে আমার খবর শেষ ছিল এখন আমি এলাচ সম্পর্কে আপনাদের কিছু বলতে চাই একটি হারানো সংবাদ একটি হারানো সংবাদ কাল রাত ১২টার পরে কাল রাত ১২টার পরে আমার বউ বাসুর ঘর থেকে হারানো গিয়েছে কোন যদি স্বর্গীয়মান ব্যক্তি আমার বউকে পেয়ে থাকেন আমার বউকে আমার কাছে ফিরিয়ে দিলে তাকে পুরস্কৃত করা হবে পুরস্কারটি হলো আমার ছোট শালিক তার এখনো বিয়ে হয়নি যে স্বর্গীয়মান ব্যক্তি আমার বউকে ফিরিয়ে দিবে আমার ছোট শালির সাথে তার বিয়ে দেওয়া হবে ও প্রিয়া তুমি তো থাই আমি এখানে তোমার সাথে এইটাকে এটা তো আমার জাফানিয়াস জামাই মানে মানে হলো তোমার টাকা পয়সা দেখে আমার বাবা তোমার সাথে বিয়ে দিয়েছিল আমি তো তোমাকে ভালোই পাসি না তোমার মতো একটা বর্বরা বাদামি মাকে কেনা বিয়া করে